দাদা শাহজাহান শেখ নাকি সন্দেশখালীর বাঘ, কোট আনকোট বাঘ আমরা বলছি না, ওখানে তৃণমূলের কিছু লোকজন যারা শাহজাহানের স্নেহধন্য হিসেবে নিজেদের দাবি করতেন, তারা শাহজাহানকে বাঘ বলে অভিহিত করছিল। ফলে বাঘের ভাই আরও একটা ছোটোখাটো বাঘ, মানে ওই তৃণমূল কর্মীদের কথায় সিরাজউদ্দিন শেখ, তিনিও নিজেকে বাঘের ভাই বা বাঘের বাচ্চা বা ছোটোখাটো বাঘ এরকম কিছুই বোধ হয় ভাবতেন। কিন্তু গ্রামবাসীদের তাড়া খেয়ে ওই তৎকালীন অঞ্চল সভাপতি, মানে কয়েকদিন আগেও যিনি অঞ্চল সভাপতি ছিলেন, এই অজিত মাইতির একেবারে সদ্য অঞ্চল সভাপতি হওয়া এবং অপসারিত হওয়ার ঠিক আগে যিনি অঞ্চল সভাপতি ছিলেন, সেই সিরাজউদ্দিন শেখ ঠিক কয়েকদিন আগে বাঘ থেকে কিভাবে ইঁদুরে পর্যবসিত হলেন সেটা একবার দেখব, এলাকার মানুষের তাড়া খেয়ে। আমি পিসিআরকে সেই ছবিটা দেখাতে বলব, পিসিআরকে সেই ছবিটা দেখাতে বলবো। এই সেই ছবি, ফেব্রুয়ারি 22, 2024, বাইশে ফেব্রুয়ারির ছবি। দেখুন গ্রামবাসীরা তাড়া করে নিয়ে যাচ্ছে, গ্রামবাসীরা তাড়া করে নিয়ে যাচ্ছে এবং গ্রামবাসীদের তাড়া খেয়ে সেই তথাকথিত বাঘ বা বাঘের ভাই, বাঘের ভাই সিরাজউদ্দিন শেখ এই তাড়া খেয়ে পালাচ্ছে, মোটরসাইকেল স্টার্ট দিয়ে হঠাৎ করে পালিয়ে যাচ্ছে সিরাজউদ্দিন শেখ। গ্রামবাসীরা কিন্তু রাইফেল কামান বন্দুক এইসব নিয়ে ছুটছেন এমন নয়, অনেকে খালি হাতে, কেউ লাঠি ছোটা হাতে, কেউ ঝাঁটা জুতো এইসব হাতে, কিন্তু জনরোষটা কতটা তীব্র আর সেই রোষের আগুনে তিনি পুড়ে কতটা ছাই হয়ে যেতে পারেন সেটা সিরাজউদ্দিন শেখের বুঝতে অসুবিধা হয়নি। ফলে সিরাজউদ্দিন শেখ এই তাড়া খেয়ে পালিয়ে গেলেন। এই সেই ছবি, সিরাজউদ্দিন শেখকে তাড়া করে এলাকা ছাড়া করা, এইটা হলো সেই ছবি। এই যে এলাকা ছাড়া হয়ে গেলেন সিরাজউদ্দিন শেখ, ফলে তৃণমূল নেতৃত্ব বুঝতে পারলো শাহজাহান এলাকা ছাড়া হয়েছে, তার ভাইকেও এলাকা ছাড়া হতে হবে, একটু আই ওয়াশ দরকার, একটু মানুষের চোখের সামনে প্রলেপ দেওয়া দরকার, ক্ষতে প্রলেপ দেওয়া দরকার, সিরাজকে সরিয়ে দেওয়া হলো, অজিত মাইতিকে নতুন অঞ্চল সভাপতি করা হলো। কিন্তু এই অজিত মাইতি কয়েকদিন আগে নিজের বাড়িতে জুতো পেটা খেয়েছে, সেই ছবিটা একবার দেখব। কয়েকদিন আগে অজিত মাইতি কিভাবে, এই দেখুন সেই ছবিও এসে গিয়েছে, অজিত মাইতির বাড়িতে কিভাবে বেড়মজুর ঝুপখালি এলাকার বাসিন্দারা, একেবারে সাধারণ জনতা, একেবারে মহিলারা, সাধারণ মহিলারা তারা ঘর থেকে বেরিয়ে এসে কিভাবে অজিত মাইতির উপরে চড়াও হয়েছেন এবং চটাপট জুতোর বাড়ি চলছে, অজিত মাইতির বাড়ির সামনে তাকে জুতো পেটা করা হচ্ছে। একজন নেতা, একজন নেতা, মানে এরা নেতা কিনা আমি জানি না, কিন্তু নেতা বলে নিজেদেরকে দাবি করেন এবং রাজ্যের শাসক দল এদেরকে নেতার পদেই বসিয়ে রেখেছে, তাদের প্রতি জনরোষ কতটা তীব্র না হলে এইভাবে একেবারে সাধারণ মানুষজন তার বাড়িতে ছুটে গিয়ে তাকে জুতো পেটা করতে পারেন সেটা আমার ধারণার বাইরে। আপনারাও একবার দেখুন এই সেই ছবি। তো যে অজিত মাইতি এই মাত্র কয়েকদিন আগে এইভাবে জুতো পেটা খেয়েছেন, সেই অজিত মাইতিকে কিভাবে তার কয়েকদিনের মধ্যে এলাকার অঞ্চল সভাপতি করে দেওয়া হলো, এটা কি ওই চাপিয়ে দেওয়ার রাজনীতি যেটাতে দীর্ঘদিন ধরে তৃণমূল নেত্রী নিজের দলকে এবং পশ্চিমবঙ্গের মানুষকে অভ্যস্ত হতে শিখিয়েছেন, এটা কি সেই চাপিয়ে দেওয়ার রাজনীতি যে প্রত্যাখ্যাত হয়েছেন, জনতার হাতে মার খেয়েছেন অজিত মাইতি, সেই জন্য অজিত মাইতিকেই জোর করে জনতার মাথার উপর চাপিয়ে দেওয়া হবে, এটা কি সেই কারণে? বিশাখা, একদমই তাই, সেই ভাবনাগুলো তো সামনে আসছেই, কারণ আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি ঈশান, একটার পর একটা ছবি তুমি দেখালে, এই ছবিগুলো তো একদিনের নয়। আমরা কি দেখলাম যে তৃণমূলের তরফ থেকে অঞ্চল সভাপতি হিসেবে ঘোষণা করা হলো কার নাম, না এই অজিত মাইতির নাম, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, কার্যত জনরোষ আছড়ে পড়েছে তার বিরুদ্ধে বারবার দিনের পর দিন। কিন্তু আজকে আমরা দেখলাম সেখানে আগুনে যেন ঘি পড়লো, জনতার যে রোষ আছড়ে পড়লো, সাধারণ মায়েরা, দিদিরা, বোনেরা, বেড়মজুরের, তারা হাতে জুতো নিয়ে, লাঠি নিয়ে, ঝাঁটা নিয়ে যেভাবে এগিয়ে গেলেন তার দিকে, এবং শুধু এগিয়ে গেলেন না, কোথাও গিয়ে, এই যে তুমি কিছুক্ষণ আগে বলছিলে, আইনটা নিজের হাতে তুলে নিতেও তারা পিছপা হচ্ছেন না, কারণ তারা একটাই কথা বলছেন, যারা আইনের সহায়তা করবে বা আইন নিয়ে যারা তাদের পাশে দাঁড়াবে, সেই পুলিশ, সেই রক্ষক, তারা তো তাদের পাশে দাঁড়ায় না, তাই তাদেরকে এই ছবিটা আজকে আমাদের দেখলাম, আমরা দেখলাম এই ছবিটা, এই ছবিগুলো রোষের ছবি, জনরোষের ছবি। এই ছবিগুলো যখন দেখছি তখন স্বাভাবিকভাবেই মনে হচ্ছে যে এরপর কি, এরপর যেটা দেখলাম, প্রাণ তো বাঁচাতে হবে না, প্রাণ তো বাঁচাতে হবে, তখন তো শাসক দল দেখবে না, যখন রেড়ে করে তেড়ে আসছে এই মায়েরা বোনেরা, সন্দেশখালীর বেড়মজুর এলাকার মায়েরা বোনেরা, তখন তিনি তৃণমূলের অঞ্চল সভাপতি হন, কি আরও বড় নেতা হন, কি ছোট নেতা হন, কি যায় আসে, মানুষ আর সেটা ভাবছেও না যে সে কত বড় নেতা, কত বড় নেত্রী, শুধু জানে কি যে এই লোকটা আমাদের উপর এত দিন ধরে তিলে তিলে অত্যাচার করে এসেছে,
আমাদের ধান জমিগুলোকে কিভাবে নিজেদের কুক্ষিগত করেছে, কিভাবে ভেড়ি তৈরি করে দিয়েছে এবং তার জন্য পরিবর্তে একটা টাকাও দেয়নি। সেই জায়গা থেকে আজকে আমরা যে ছবিগুলো দেখলাম পর পর সেগুলো আমরা দেখাবো আপনাদের। এবং অজিত মাইতি, যাকে এখন আটক করা হয়েছে, বিনাখা থানায় নিয়ে যাওয়া হয়েছে, তার আজকে কি বিস্ফোরক স্বীকারোক্তি সেটাও আপনাদের শোনাবো। সাজউদ্দিন শাহজাহানদের বিরুদ্ধে অত্যাচারের শিকার, তখন অঞ্চল সভাপতি ওনার নেতৃত্বে এরা আমাকে দলে মেরে নিয়েছিল। এই সিরাজউদ্দিন শেখ অঞ্চল সভাপতি ছিল, তারা এই তাপসাড়ি ছিল বুথ মেম্বার, তাপসাড়ি সাংসদার অজিত মাইতির বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছিলেন আমি পদত্যাগ করব। পরে অবশ্য পার্থ ভৌমিক, এই রাজ্যের যিনি মন্ত্রী, তৃণমূলের সামনের সারির নেতা, যার উপর আপাতত তৃণমূলের নেতৃত্ব বা এই রাজ্যের সরকার আস্থা রাখছে যে তিনি সন্দেশখালীর ড্যামেজ কন্ট্রোল করে নিতে পারবেন, যে কারণে পার্থ ভৌমিককে রোজ, প্রায় রোজ সন্দেশখালী পাঠানো হচ্ছে। সেই পার্থ ভৌমিক আবার বলেছেন যে অজিত মাইতিকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তৃণমূলে তো আসলে কোনো নিয়োগপত্রও হয় না, কোনো টার্মিনেশন লেটারও হয় না, ফলে কখন নিয়োগ করা হলো, কখন সরিয়ে দেওয়া হলো এগুলো বোঝা খুব মুশকিল। তো যাই হোক, এই অজিত মাইতি যিনি বলছিলেন পদত্যাগ করব, তাকে পুলিশ তুলে নিয়ে গেছে, আটক করেছে, মিনাখা থানায় তাকে নিয়ে গেছে, এরকম আমরা জানতে পাচ্ছি। কিন্তু এই যে অজিত মাইতি, যার কথা আমরা বারবার বলছিলাম যে যিনি কয়েকদিন আগেই জনতার হাতে মার খেয়েছেন, তাকে জনতার মাথার উপর চাপানোর চেষ্টাটা হয়েছিল কেন, এটা একটা অভ্যেস। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই অভ্যেস দলে তৈরি করে দিয়েছেন। কিভাবে একটু ব্যাখ্যা করি, বেশ কয়েকটা চরিত্র একটু দেখাই। গত কয়েক বছরে যারা জনতার দরবারে প্রত্যাখ্যাত হয়েছেন, কিন্তু তাদেরকে জনতার মাথার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। মুখ ফেরালে জনতা, চাপিয়ে দেন মমতা। 2019 সালে লোকসভায় হারেন অর্পিতা ঘোষ, বালুরঘাট লোকসভায় তিনি হেরে যান সুকান্ত মজুমদারের কাছে, বিজেপির প্রার্থী তখন ডক্টর সুকান্ত মজুমদার অধ্যাপক, তার কাছে হেরে যান। হারের কয়েকদিনের মধ্যেই জেলা সভাপতি ঘোষণা করে দেওয়া হয়, দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি ঘোষণা করে দেওয়া হয় অর্পিতা ঘোষকে। 2020 সালে তাকে রাজ্যসভাতেও পাঠিয়ে দেওয়া হয়, অর্থাৎ বালুরঘাটের মানুষ অর্পিতা ঘোষকে প্রত্যাখ্যান করতে পেরেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সহ্য হয়নি, কেন প্রত্যাখ্যান করবে, আমি প্রার্থী দিয়েছি তাকে প্রত্যাখ্যান, আমি তাকেই জেলা সভাপতি করব, আমি তাকেই রাজ্যসভায় পাঠাবো, এইটা বোধহয় মানসিকতা, চাপিয়ে দেওয়ার মানসিকতা। আরেকটা উদাহরণ, 2014 সালে লোকসভায় হারেন দোলা সেন, বাবুল সুপ্রিয়র কাছে আসানসোল লোকসভায় পরাজিত হয়েছিলেন দোলা সেন। তারপরে আরও কী কী কাণ্ড আসানসোলে ঘটিয়েছিলেন সবাই জানেন, আমি আর বিশদে যাচ্ছি না। 2017 সালে তাকে আবার রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হয়, জনতার দরবার থেকে যে দোলা সেন প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসেন 2017-এ, বিধানসভায় সংখ্যা আছে বলে রাজ্যসভায় জিতিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হল। মৌসুম বেনজি নূর মালদহের সাংসদ ছিলেন, সে মৌসুম নূর 2019 সালে তৃণমূল প্রার্থী হিসেবে, মানে কংগ্রেসের প্রার্থী হিসেবে সাংসদ হয়েছিলেন, পরে তৃণমূলে যোগ দেন, তৃণমূলের প্রার্থী হিসেবে 2019-এ লোকসভায় তিনি হারেন বিজেপির খগেন মুর্মুর কাছে। কিন্তু 2020 সালে তাকেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠিয়ে দিলেন, অর্থাৎ মালদার জনতা মৌসুমকে প্রত্যাখ্যান করলো কি না করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু যায় আসে না, তিনি তাকে সংসদে পাঠাতে চেয়েছেন, সুতরাং খিড়কির দরজা দিয়ে হলেও তিনি পাঠাবেন, তিনি চাপিয়ে দেবেন। আরও একটা উদাহরণ, বীরবাহা সরেন, ইনি ঝাড়গ্রামের নেত্রী, 2019 সালে লোকসভায় বীরবাহা সরেন ঝাড়গ্রামে হেরে যান বিজেপির কুনার হেমব্রমের কাছে। কিন্তু বিজেপির কুনার হেমব্রমের কাছে তিনি হারলেও তাকে তো ফিরিয়ে নেওয়া যাবে না, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এনেছেন, সুতরাং জনতার মাথার উপর তাকেও চাপানো হলো। কিছুদিনের মধ্যেই তাকে জেলা সভাপতি করে দেওয়া হলো, তৃণমূলের জেলা সভাপতি করে দেওয়া হলো ঝাড়গ্রামে। এই পদ্ধতিতেই বরাবর মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল এগোতে চেয়েছে, অর্থাৎ জনতা যদি কাউকে প্রত্যাখ্যান করে তাহলে জনতাকেই যেন পাল্টা শিক্ষা দেওয়ার একটা চেষ্টা, তুমি প্রত্যাখ্যান করেছো, দেখো জোর করে তোমার মাথার উপর ওকে পাঠিয়ে দেবো, বসিয়ে দেবো, তুমি সংসদে পাঠাতে চাওনি, লোকসভায় জিততে দাওনি, আমি রাজ্যসভায় পাঠিয়ে ওকে সাংসদ করবো। এই বার্তা, সেই একই বার্তা দিয়ে কি অজিত মাইতিকে জনতার মাথার উপর চাপানোর চেষ্টা হয়েছিল বিশাখা? ঠিক এই ভাবনাটাই তো মাথায় আসে, স্বাভাবিক, কারণ আমরা যেটা দেখলাম যে জনতা তাকে প্রত্যাখ্যান করেছে, তার বিরুদ্ধে এক
একের পর এক মানুষ এসে দঙ্গলে দঙ্গলে মানুষ এসে তার বিরুদ্ধে অভিযোগ করছে। আমরা কিছুদিন আগে দেখলাম এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তার সামনে এসেও অভিযোগ করলেন তারা, এবং তাকেও বলতে হলো অজিত মাইতিকে যে আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে, তাহলে সেই অভিযোগটাও যদি সত্যি হয় আপনাকেও গ্রেফতার করা হবে। এটা চাপের মুখে পড়ে এডিজি সাউথ বেঙ্গলকে বলতে হলো। কিন্তু এত যখন অভিযোগ তখন পার্থ ভৌমিকের মতো রাজ্যের মন্ত্রীরা তারা কি বলেছেন? তারা বলেছেন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের যদি দোষ হয় থাকে তাহলে তাদের শাস্তি হবে। কিন্তু কোথায় কি দলের তরফ থেকে তো তাকে একটা কোথাও পোস্ট দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, এই নিয়ে কোনো সাফাই কি আছে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের কাছে? শুনুন। জমি যদি দখল করে থাকে প্রশাসন প্রশাসনের ব্যবস্থা, যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই। কবে ব্যবস্থা নেওয়া হয়েছে অজিত ভাই বিরুদ্ধে কি করা হয়েছে? আজ আপনি তো এখন বলছেন, আমাদের আগে এর কাছে যার যার নামে অভিযোগ এসেছে তাদের প্রতিহত করেছে দল থেকে আমরা সরে। অজিত মাইতির মতো ছোটখাটো চুনোপুটি নেতা তাদেরকে তো আটক করা হলো, তাকে আটক করা হলো। এর আগে আমরা জানি যে উত্তম বা শিবুদেরকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এই চুনোপুটিদের সরিয়ে আসল যাকে নিশানা করা হচ্ছে, আসল যে লোকটা গোটা সন্দেশখালীর মা বোনেদের কাঠ করায়, সেই শেখ শাহজাহানকে কবে গ্রেফতার করা হবে, কেন এখনো পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না, এই নিয়ে কি বলছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়? শুনুন। পুলিশকে আপনি সময় দিয়েছেন এক মাস, দু মাস, তিন মাস, আপনি দু মাস সময় তো দিন। আপনি ইডিকে 10 বছর সময় দেবেন আর রাজ্য পুলিশ প্রশাসনকে দু মাস সময় দেবেন না। আর যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে, আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াত করেনি, কে শেখ শাহজাহান? শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করতো, পুলিশ করে দেখা, এ নিয়ে কেউ কোনো রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে জুডিশিয়ারি গার্ড করছে। শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, তিনি বলছেন এই রাজ্যের বিচার ব্যবস্থা বা দেশের বিচার ব্যবস্থা নাকি শেখ শাহজাহানকে আড়াল করে রেখেছে, সেই জন্য নাকি পুলিশ গ্রেপ্তার করতে পারছে না। তিনি উদাহরণ দিচ্ছেন যে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক এদেরকেও গার্ড করা হয়নি। অভিষেক বাবু, আপনি কি গোটা পশ্চিমবঙ্গের জনতাকে নির্বোধ ভাবেন? পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক এই দুজনকে কি রাজ্যের পুলিশ গ্রেফতার করেছে? নির্বোধ ভাবেন মানুষকে? এই প্রশ্নটার জবাব যদি আপনার কাছে থাকে তাহলে দেবেন। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।